সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দু আসসালামু আলাইকুম আপনার পিডিএস দাখিল করার আগে যে কাজটি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সতর্কতার সাথে করতে হবে তা হলো আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র একটিমাত্র পিডিএফ ফাইলের মধ্যে রেখে দুই পৃষ্ঠা সেট করতে হবে এবং এই পিডিএফ ফাইলটির সাইজ কীভাবে একশো কেবি এর মধ্যে করতে হয় আজকে আমি আপনাদেরকে তা দেখাবো আশা করি আপনারা আজকের ভিডিওটি রিউলটি শেষ পর্যন্ত দেখবেন তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার সাহবাইটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় চলুন আমরা কাজটা শুরু করি প্রথমে আপনারা ফটোশপ ওপেন করবেন তারপর আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র স্ক্যান করবেন যে কোনো ডকুমেন্ট কিভাবে স্ক্যান করতে হয় তা আপনারা এই ভিডিওটির উপরে দিকে ডান দিকে এর মতো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে একজন শিক্ষকের নিয়োগপত্র এবং যোগদানপত্র। দিয়ে কাজটি দেখাবো। তো দেখুন আমি ওই শিক্ষকের নিয়োগপত্র এবং যোগদানপত্র আগেই কম্পিউটার স্ক্যান করে রেখে দিলাম তো এটা হলো ওনার যোগদানপত্র আর এটা হলো ওনার নিয়োগপত্র এখন এখান থেকে আমরা ফাইলে যাব ফাইলে ক্লিক করলাম তারপরে নিউ অথবা কন্টন দিলে হবে তারপরে এখান থেকে ফাইলের সাইজটা আমরা করবো ওয়াইড এখানে এইট আছে অন্যটাও থাকতে পারে তো আমি এখানে এটা ডিলেট করে দিয়ে সিক্স দিব আর এখানে যদি ইঞ্চি না থাকে যদি পিক্সেল থাকে তাহলে আপনারা ইঞ্চি দিবেন তারপরে এখানে হাইট দিব আমরা এইট তারপরে রেজলেশন সেভেন এইট টু দিবেন এটা আপনারা মনে রাখবেন তাহলে ওয়াইতে আমরা করে দিলাম সিক্স ইঞ্চি এখান থেকে ইঞ্চি তারপরে হাইট দিলাম এইট ইঞ্চি তারপরে রেজলেশন দিলাম সেভেন এইট টু তারপরে ওকে দিব তো ওকে দেওয়ার পরে এখানে আনটাইটেলড ওয়ান এটা হলো আমাদের এখন তৈরি করা নতুন তারপরে এটাকে এখানে মাউস পয়েন্ট নিয়ে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসলাম এবার ঠিক ঠিকভাবে এই সাইজের আরেকটা করবো তাহলে আমরা কি করব আনটাইটেল ওয়ান এইটার মধ্যে মাউস পয়েন্টটা রেখে মাউসে রাইট ক্লিক করবো তারপরে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করে যখন এটা আসবে তখন আবার ওকে দিব ওকে দেওয়ার পর দেখেন আরেকটা হয়ে গেল তারপরে এটা হচ্ছে আনটাইটেল ওয়ান আর এটা হচ্ছে আনটাইটেল ওয়ান কপি তো এখানে ক্লিক করে ধরে আমি আর বলছি এখানে ক্লিক করে ধরে এটাকে নিচে দিয়ে টেনে নিয়ে আসবো তার মানে একটার মধ্যে আমি নিয়োগপত্র আনবো আর একটার মধ্যে যোগদান পত্র তো এখানে আমি এই নিয়োগপত্রটা আনবো তো এরকম হলে অর্থাৎ এখানে ক্লিক করে তারপরে এরকম হলে মাউস ফার নিয়ে ক্লিক করে ধরে রেখে মাউস চাপা ছাড়বেন না ক্লিক ধরে রাখবেন ধরে এখানে টেনে নিয়ে এনে প্রথমটার মধ্যে ছেড়ে দিলাম তারপরে কন্ট্রোল টি চাপবো কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে মাউস দিয়ে ক্লিক করে ভিতরে টেনে আসবো যখন এরকম সিন তখন এখানে এনে ক্লিক করে একটু ছোট করে ফেলবো আবার উপরে টেনে নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে যতটুকু দেখা যাচ্ছে সাদা ততটুকুর মধ্যে আমি এটাকে টেনে সেট করে দিব তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ কাটা না যায় এবার আমরা কিবোর্ড থেকে এন্টার কি চাবা দিব এবার এটাকে আমরা পিডিএফ করে ফেলবো এই জন্য এটার মধ্যে একবার ক্লিক করবো আনড্রয়েডেড ওয়ানে তারপরে ফাইল তারপরে ফ্রিন্ট অথবা কীবোর্ড থেকে ফ্রিন্টে সরাসরি কন্ট্রোল ফি এখানে আছে কন্ট্রোল ফি চাপা দিলে হবে কন্ট্রোল প্রিন্টে ক্লিক করলাম তো এটা ছয় গুণ আট ইঞ্চি আছে তো এটা যদি আপনাদের না থাকে তাহলে এর আগে আপনারা দেখবেন যে এখানে প্রিন্টের মধ্যে প্রিমো পিডিএফটা আছে কি না যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে প্রিমো পিডিএফটা সিলেক্ট করবেন তা আপনাদের এটা নাও থাকতে পারবে আপনারা কি করবেন এই প্রিমো প্রিমো ফিডিএপ এটাকে আপনারা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করবেন তো এটাকে কিও ডাউনলোড করবেন এটা আমি আপনাদেরকে সেই দিকে দেখিয়ে দিব। তো প্রিমো পিডিএফ ছাড়া কিন্তু আপনাদের এই দুইটা পিডিএফকে যখন জয়েন করবেন একত্র করবেন তখন কিন্তু একশো কেবির ভিতরে আনা যাবে না এই জন্য অবশ্যই প্রিমো ফিডিএপটা আপনারা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন তারপর আমি শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এটাকে ডাউনলোড করতে হয় তারপরে এখানে ফ্রিন্ট সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে যদি কালার থাকে তাহলে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে ফ্রিন্ট কোয়ালিটি এখানে নাইনটি সিক্স ডিপিআই এখানে সিক্স হান্ড্রেড থাকে এখানে ক্লিক করে আপনারা দেখেন সিক্স হান্ড্রেড ডিপিএ থাকলে আপনারা কী করবেন নাইনটি সিক্স ডিপিআই করে দেবেন তারপরে এখানে পেপার সাইজ এখানে আসবেন ফার্স্ট স্ক্রিপ্ট কাস্টম পেপার সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাডিট কাস্টম পেপার সাইজে আসবেন যদি এটা সরাসরি না আসে তারপর এখানে আপনারা ক্লিক করে যদি বেশি থাকে তাহলে আপনারা যদি এখন ছয় ছয় আসে ওয়াইজ ছয় আর হাইট আট আসে আমি যেটা চাচ্ছি এটা নাহলে আপনারা ব্যাকিসি ডিলেট দি ডিলিট করে এটাকে সিক্স দিলাম তারপর ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এখানে এইট দিলাম যদি বেশি থাকে তাহলে তারপরে এখান থেকে ইনসি সিলেট করবেন তারপরে এখান থেকে ওকে ওকে দিবেন তারপরে আবার ওকে তারপরে আবার এখান থেকে ওকে দিবেন পরে তারপরে এটা যদি ছোট বড় হয় বেশি হয় তাহলে এটাকে আপনারা ফ্রিজের ভিতরে ক্লিক করে করে বা টেনে একটু দেখেছি এখন মোটামুটি সেট করা আছে তারপরে এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে দেখেন যখন প্রিমো ফিডিএফটা আসবে তখন দেখেন স্কিন আচ্ছা এটা আসলে এস দিবেন না আসলে তো কিছু করার দরকার নাই তারপরে এখানে আর একটা অপশন আছে অপশনে ক্লিক করি আমরা দেখেন এখানে কিন্তু পিডিএফ রেজলেশন সেভেন্টি টু আছে থাকে এটা ওকে এটা বেশি থাকলে আপনারা কমাই দেবেন তারপরে এখানে স্ক্রিন হলো স্মলার ফাইল ই বুকস হলো মিডিয়াম তো আমাদের স্কিনে রাখতে হবে দুইটা ফাইলকে পিডিএফ করার জন্য আমরা স্ক্রিনে রাখবো তারপরে এখানে ক্রিয়েট পিডিএফে ক্লিক করব তো এখন দেখেন এখানে পিডিএফ ফাইল আসছে অটোমেটিক্যালি এটা ডিফল্ট অবস্থায় চলে আসছে এখন আমরা কোথায় এটাকে সেট করব তো ডেস্কটপের মধ্যে এখানে ডেস্কটপের মধ্যে একটা এপিপি যোগ জয়েন নামে একটা ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতরে আমি এটাকে রাখবো তো কী নামে রাখবো আমি যে এটা অ্যাপয়েন্টমেন্ট তো আমি এ পিপি ওয়াইএন টিএফএন্ট এম ই এন টি অ্যাপয়েন্টমেন্ট নামে সেভ করবো তারপরে সেভে ক্লিক করবো এটা সেভ হয়ে গেছে এটাকে আমরা এবার কেটে দিব ন এটা এখানে ডাবল ক্লিক করব ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করার পর দেখবো আমরা আসলে এটা হয়েছে কিনা এই যে এই যে ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং এটা সাই সাইজটা হলো সাঁত্রিশ দশমিক কত কেবি হয়েছে এবার আমরা ঠিক একই নিয়ে এখানে এটাকে একটু টেনে বামে নিয়ে আসব আর এটাকে কেটে দিব যে ডেভেলপমেন্ট আমরা করে ফেলছি পিডিএফ এবার এটাকে আমরা জয়নিং ফাইলটাকে ফিডিএফ করবো তো জয়নিং এখানে ক্লিক করে এখানে মাউস নিয়ে ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দিবো তো যদি এটা বড় হয়ে যায় তখন কন্ট্রোল টি চাপা দিব কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপা দিয়ে ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে এটাকে টেনে নি ভিতরে এরপরে আপনারা একটা কাজ করতে পারেন এখানে ক্লিক করে এখানে যখন এরকম নেবেন এখানে ক্লিক করে একটু বড়ো করে নেবেন দেখবেন আপনাদের ফেস টেস কোনো কাটা যায় কি না তারপরে আবার ভিতরে ক্লিক করবেন ক্লিক করে আবার একটু হালকা একটু ছোটো করে নেবেন তো এইভাবে আপনারা এটাকে সেট করে নেবেন নেওয়ার পর এন্টার কি চাপা দিবেন তারপরে এই ফাইলটাকে আমরা ফিডিএফ তৈরি করবো আনটাইটেল ওয়ান কপি এটাতে একবার ক্লিক করে তারপরে ফাই ফাইলে তো কন্ট্রোল ফি আমি কন্ট্রোল ফি দিয়ে দিই সরাসরি কন্ট্রোল ফি দেওয়ার পর দেখেন এটা চলে আসছে তো এটা যদি উপরে নিচে টানতে হয় তো এখানে মাউস পয়েন্টটা নিয়ে ক্লিক করে আপনারা উপরে নিচে নিয়ে একটু সেট করে দিতে পারেন বামে ডানে সরাতে পারেন কোনো সমস্যা নেই তারপরে যদি এখানে সাইজটা দেখবেন ছয় ইঞ্চি গুণ আট ইঞ্চি আছে কিনা না একটু আগে যোগাযোগ কিছু আপনারা ওখানে গিয়ে করে নেবেন না থাকলে ইঞ্চিটা এটা অবশ্যই এত ইঞ্চির মধ্যে করতে হবে ইচ্ছেগুলো আপনারা ইঞ্চি আরও কম বেশিও করতে পারেন তবে ফাইলের সাইজ একশো এমবির ভিতরে করার জন্য যেভাবে করা দরকার আপনারা সেভাবে করে নেবেন তারপরে এখানে দেখতে হবে প্রিমো পিডিএফ আছে কিনা আছে তারপরে এখান থেকে আমি আবার প্রিনটি ক্লিক করব তারপরে যদি এটা আসে এর আগের বার কিন্তু প্রসেড আসেনি এখন প্রসেড আসলে প্রসেডে ক্লিক করবেন আমি প্রসেডে ক্লিক করে দিলাম তারপরে স্ক্রিনে ক্লিক করব এটা আসলে ইয়েস দিবেন স্ক্রিনে ক্লিক দিলাম তারপরে এখান থেকে ক্রিয়েট ফিডিএফ তারপরে দেখেন সেও একই ফোল্ডারের ভিতরে এপিপি যুগ জয়েন তো এখানে আমি ফাইলের নাম্বারটা দিয়ে দিব এটা অটোমেটিকলি ফিডিএফ ডিফল্ট অবস্থা আছে যে ও আই এনআইএন তারপরে এখান থেকে সেভ এটা হয়ে গেল এবার এই দুটাকে কেটে দিব আমি করব না কেটে দিলাম এবার এই ফাঁকা জায়গা ডাবল ক্লিক করবো ক্লিক করে দেখেন এটা হলো অ্যাপয়েন্টমেন্ট এটা হলো জয়নিং তো এই দুইটাকে আমরা এখন একত্র করে একটা ফাইলের ভিতরে এই দুইটা পিডিএফকে আমরা এখন যুক্ত করবো তো এটা কেটে দিই প্রথমে আমরা ফাইলে যাব তারপরে এখান থেকে আমরা অটোমেটে যাব অটোমেট থেকে একটু ডান দিকে আসবো ডান দিকে পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করব ক্লিক করার পরে যখন এটা আসবে তখন এখানে দেখতে হবে সেই ব্যাস মাল্টি ফেজ এটা সিলেট আছে কিনা এটা না থাকলে কিন্তু এটা সিলেট করে নেবেন তারপরে এখান থেকে শুধু এই নর্সে টিক থাকলে হবে আর যদি টিক থাকে তুলে দেবেন এরপরে ব্রাউজ মানে যে এখান থেকে আমরা পিডিএফ দুইটা এনে এখানে জয়েন করবো তো ব্রাউজে ক্লিক করবো ব্রাউজ থেকে আমরা কোনটা আনবো অ্যাপয়েন্টমেন্ট এটা অ্যাপয়েন্টমেন্ট পিডিএফ দেখতে হবে ডট পিডিএফ ডাবল ক্লিক করলাম দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডট পিডিএফ এখানে চলে আসছে এবার আবার এখানে ব্রাউজে ক্লিক করে তারপরে এখানে জয়নিং ডট পিডিএফ এটাতে ডাবল ক্লিক করবো দুইটা এখানে চলে আসছে তারপরে এখানে দেখতে হবে সেভ মাল্টি সেইভাল্টিফেজ ডকুমেন্ট এটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে কোন জায়গায় আমরা সেভ করব এখানে কিন্তু মাল্টিফেজ ডকুমেন্ট পিডিএফ এটা কিন্তু চলে আসছে ডিফল্ট অবস্থায় এটা পরিবর্তন করা দরকার না তো আমরা কোথায় রাখবো কোথায় সেভ করব ডেস্কটপে যাব ওই এপিপি যোগ জয়নি জয়েন এখানে যেখানে আমরা পিডিএফ দুইটা রাখছিলাম এখানে তো এখানে এই ফাইলটার কী নাম দিব জয়েন্ট দিব জে ওআই এন্ড টি জয়েন্ট তারা মানে এই দুটাকে একসাথে দিব অথবা আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড জয়নিংও দিতে পারেন তারপরে সেভ তাহলে এটা পিডিএফ এখানে দেখাচ্ছে পিডিএফ এ সেইভ হবে সেভে ক্লিক করে দিলাম এই কিছু তারপরে জেনারেল থাকা অবস্থা এখানে স্ট্যান্ডার্ড এখানে যদি নান না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে নানে ক্লিক করবেন তারপরে এখানে শুধুমাত্র অপটিমাইজ ফর ফার্স্ট ওয়েব পিভিউ এটাই সিলেক্ট থাকবে তারপরে সেভ এ পিডিএফ পিডিএফে ক্লিক করবেন একটু ভিতরে দেখলো তার মানে হয়ে গেছে এবার আমি এটাকে মিনিমাইজ করবো মিনিমাইজ করার পরে এই ফোল্ডারের ভিতরে আমি সেভ করছি আপনারা যেখানে সেভ করার সেখানে দেখে দিবেন তারপরে এটাতে ডাবল ক্লিক করলাম তারপর দেখেন কি নামে আমরা সেভ করছিলাম জয়েন্ট এটা এটা সাইজটা এখানে দেখাচ্ছে যাচ্ছে তিরাশি কেবি একশো কেবির ভিতরে আছে যদি এখানে কেবিটা না দেখে তাহলে আপনারা এখানে মা এখানে মাছ মাটা রেখে মাছ রাইট ক্লিক করবেন তারপর এখানে প্রপার্টিজে ক্লিক করবেন তাহলে সহজে দেখা এখানে দেখেন বিরাশি দশমিক পাঁচ কেবি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন দেখেন যে পিজিটা হচ্ছে তেষট্টি কেবি এবং জয়নিং যে পিজিটা হচ্ছে উনসত্তর কেবি তার মানে এটা একশো বত্রিশ হয়ে যায় তো এইটাকে পিডিএফ করলে এটা একশোর উপরে যাবে তো আগে আমরা জয়নিং এবং অ্যাপয়েন্টমেন্ট এবং জয়নিং এই দুটাকে স্ক্যান করার পরে আমি যেভাবে দেখেছি আপনারা আপনারা করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে এটা এবার ডাবল ক্লিক আমরা জয়েনটাকে দেখি আমাদের ফাইলটা রকম হলো ওপেন করে দেখি দেখেন এটা কোয়ালিটি অত্যন্ত ভালো হয়েছে এবার এটা হচ্ছে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরে নিচের পেজে হচ্ছে জয়েনিং ডেটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে একেবারে তাহলে দুইটা দুই পেজে হয়ে গেল দেখেন এখানে টু অফ 2 তার মানে দুই নম্বর পেজে আছি এখন আমি যদি আমি একটু পরে যাই তাহলে এখানে 1 অফ 2 অর্থাৎ এখানে দুইটা ফেজ এর মধ্যে ফ্রি হয়ে গেল আপনারা যদি মোরাদ হক সহকারে ভিডিওটা দেখেন তার অত্যন্ত সহজে করে ফেলতে পারবেন আপনারা ইন্টারনেট থেকে কিভাবে প্রিমো পিডিএফ সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে তা দেখাবো আপনারা গুগল সার্চ বক্সে গিয়ে প্রিমো পিডিএফ প্রি ডাউনলোড লেখাটা টাইপ করে এন্টার কি চাপা দিবেন চাপা দেওয়ার ফর একেবারে এরকম প্রিমো পিডিএফ হ্যাশ ওয়ান ফ্রি পিডিএফ ক্রিয়েটর এইটা এই লিঙ্কটা আপনারা দেখে নেবেন এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যখন এরকম আসবে দেখেন ফ্রিমো ফ্রিডি তো এখানে ডাউনলোড আছে ডাউনলোড ফ্রি এখানে আপনারা ক্লিক করে তারপর ডাউনলোড করে নেবেন এবং এরপরে আপনারা ইনস্টল করে নেবেন পরবর্তী ভিডিও টুইটিরগুলো দেখার আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ